Tami tuko sita. Tami tuko sita. Acha mau কবল খোলার লোক লাগবে এটি খুব ভালো বেতন কেন কয় না না এই কাম খুব কষ্টে কষ্ট হলে কষ্ট মেলে এই সা ওয়েটার সাই ইনফর্ম ফি যাতায়াত গাড়ি ভাড়া ফ্রি লাঞ্চ ফ্রি থাকার জায়গা ফ্রি আর সিগারেটও ফ্রি হ্যাঁ ওলারে ফাউ সিগারেট সিগারেট দিলে ম্যাচ কমবে মই এই লোকের এ কাম হরুম না ও ঠিকই কসে এই লোক হচ্ছে সেই লোক যে সুপের মধ্যে পানি দিবার লয় সুপের ভেতর পানি আর আমার খোদা মোর খিদা লাগছে আমারও আরো বকলাই যে চল যাই এখন কি খামু গরুর হাড়ি ধুইয়ে দেছে খুব সুন্দর সুপ হ্যাঁ গরম সুপ মজা করে খাওয়া লাগবে এখানে ঘোড়া মারার গন্ধ করছে রে হাডার বাচ্চি হাডা তোরে হাডাইলাম গরুর আড্ডি আনবার লাই এটা কি আনছো তুই গান ঢুকে মে বিষ খাই মেরবে শাসলো তুই অনি বাড়ি সারি চলে যা নরে ঠ্যাং ভাঙি হাতে ধরা দিমু হাত ভাঙি ঠ্যাঙা ধরা দিমু বুঝত নি আর কথা মোরে যদি বেশি রাগ হয় তাইলে কিন্তু মুই কি করবি তুই মুই সইল্লা যামু এলেরি সা গুড বাই ফ্রেন্ডস আরে কন্ডে জরে আন্ডা তো ঠাট্টা করছিলাম ও তাই নাই হ্যাঁ তুই মাঝে মধ্যে এঙ্কা করে ঠাট্টা মাস করে আমার সাথে করিস হয় হরি তু একান কথা ল্যারি কইছিল তোর পদবি বলে লিংক এই তো জানো মোর নাম কার্লি কিউ লিংক এই কিউ দিয়ে কি হয় কোয়াদ বে জে না কানা না তাহলে কিউ দিয়ে কি হয় কাফ ও কাথরিন তুই তো জন্মিছিলিস থানকার পলে না মই কইতে পারবো না হে তো অনেকদিন আগের কথা মনে করার চেষ্টা কর বুঝতনি তোর একজন সাসা আছিল না হ্যাঁ মোর বাপের ফুবাতো ভাই হ্যাঁ লগে মোর কথা কই না হ্যাঁ তো অনেকটা হ্যাঁ হ্যাঁ মাগু আন্ডাউন বড় লোক বিচ্ছিরি রকমের বড় লোক হ্যাঁ তুই এমনি বাতসুরত মাথা মোটা আমি ঠাট্টা করছিলাম তুই অন বড় লোক লাখপতি তুই অন টিয়ার ভিতর বাস করে টাকার মধ্যে ডুব মারা ওরে তাই নই হ্যাঁ তাইলে মই তোমাকে মতো গাড়লের লগে থাকমু না ও গান্ডু বলত কুচকে শালা মির্জাফা একের কথা কই তোমাকে দুজনের কি লজ্জা শরম বলতে কিছু নাই না এই তো আমি জানতে চাইছিলাম চলো যাই টাকা পাই চলো যাই টাকা পাই চলো যাই টাকা পাই চলো যাই চাং পাই চলো যাই টাকা পাই চলো যাই চাং পাই আসেন ভিতরে চলে আসেন আসেন ওরে মা রে ওরে বাপ রে কি জরির জরি রে ঠান্ডা মরি গেলাম কই ভাগ্যি আমি সাথে দেড়লি আসনু দেখো তুমি এই কি কিছু গো বাউ রে কি সুন্দর জায়গা আরে বাস রে কি করলে রে ওরে আল্লাহ রে দেখো তো রে ঘরের ভিতরে বৃষ্টির পানির ভিতরে ভেজে গেল ওরে আল্লাহ ঘড়িটা কি সুন্দর নাজ্জার দিস না কেন হরে বহুত কিছু আইবি এই কার্পেট গান কি সুন্দর দেখ ন্যাংটা হচ্ছে কেন তুই খুলবে লয় আরে জায়গা গান বড়ই সুন্দর হ্যাঁ জেলখানার মতো লাগিচ্ছে ডাস্টবিন পেল নাকি আমাকে আপনি কোন জাত আপনার এই রামসা গলে নিয়ে আ দর লাগা কিছু মনে করবেন না স্যার উইলটা কখন পড়া হবে বলতে পারেন আরে কখন পড়বেন থামো এখানে আজকে কোনো উইল পড়া হবে না তাহলে আমরা এখানে আসছি কেন তোমাদের আনা হয়েছে কারণ প্রফেসর বব ওলিং মারা যাননি উনি খুন হয়েছে খুন হয়েছে খুন এবং তার লাশও পাওয়া যাচ্ছে না আচ্ছা তুমি নিশ্চয়ই এটা ভাবছো না যে আমরাই খুনটা করেছি করতে পারো আবার নাও করতে পারো তবে তোমরা এখন এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছ না বুঝলে আর তোমাদের মধ্যে একজন এখন আসেনি এখন কথা কমু আসলে কথা হইলে মই কার্লি কিউ লিংকো ও তুমি তাহলে সেই মাথা মোটা আর না মই হইলাম সে কোন মাথা এই তোর সমস্যা কি হ্যাঁ তোমার পরিচয় কি তুমি কি আন্ডা নাম হনো না লিংক মিংক পিং জীবনে শুনিনি তোমরা করো কি
আন্ডা একটা হোটেল চালাই, লিং ডাল পুরি, পিং পিয়াজি, নিং আলুর পুরি। এই চুপ যা চুপ যা চুপ যা, বাঁচাও বাঁচাও। সর্বনাশ, উকিলকেও দেখি খুন করেছে, উইলটাও নিয়ে গেছে। এখানে হুমড়ি খেয়ে পড়েছে কেন, বের হও। খুব ভয়ঙ্কর রে, ক্যাঙ্কে দেখেছে দেখিছে। কেউ এখন এই রুমের ভিতর ঢুকবে না, আর তোমরা তিনজন এখানে পাহারা দাও। ফোনটা কোথায়? ও জম্মে, প্রফেসর বব ও লিংকের বাসা আরো একটা খুন হয়েছে। ঠিক আছে, পরে যে আমি পুরোটা রিপোর্ট করব। থামা দেই, তুমি আবার কেডা বন্ধুরা, তোমার পাসওয়ার্ড কও। আরে বুঝিছি বন্ধু, তোমরা এসো আমার সাথে। অবিশ্বাস্য, এটা বিশ্বাস করা যায় না। এই খানসামা, এরা সবাই রাতে এ বাড়িতে থাকবে, থাকার ব্যবস্থা করো। ইয়েস স্যার, আপনারা দক্ষিণের ঘরে যান আর আপনারা উত্তর দিকের ঘরে যান। এবার তোমরাও যাও। আপনারা আমার সাথে চলে আসেন। অন্ধকার মধ্যে একদম ভালো ঠায় না, বেশি চিল্লাইন না, ঝড়ের লেগে কারেন্ট চলে গেছে, বুঝেছেন? আসেন আমার সাথে এদিকে। আপনার জায়গাটা আমি হলে এই ঘরে কোনোদিনই ঢুকতুক না, বুঝেছেন? এটা মাস্টার সাহেবের ল্যাবরেটরি রুম। ল্যাবরেটরি? হ্যাঁ, উনি তো বিজ্ঞানী, এখানে বসে সব পরীক্ষা নিরীক্ষা করে বাহির করেন। এই ঘরটার মধ্যে মোর ভয় ভয় ঠেকতে আছে। বেচারা মাস্টার সাহেব তো এখানেই খুন হয়েছে, বুঝেছেন? যেখানে আপনি দাঁড়িয়ে আছেন ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে খুন হয়েছিল। তোর সমস্যাটা কি মাথা মোটা? আর তারপর পরে মাস্টার সাহেবের লাশ একবারে গায়েব হয়ে গেছিল, বুঝেছেন? বারবার একই কথা কইতেছো গাই। দুঃখিত মেহমানেরা, আমি চলে যাচ্ছি। আশা করছি রাতের বেলা আপনার খুব শান্তিপূর্ণ ঘুম হবে একটা, বুঝেছেন? থ্যাংকিং ইউ ডাকুলার ভাই। আমি কি দেখতে ডাকুলারের মতন নাকি? চল আন্ডা খুঁজতাম যাই। ওই খুনি যদি এখনই ঘরে চললা, তোর সমস্যাটা কি? তোর তো গান্ডার সামরা, আজ যা সুরি মাইলে কাল যা ঠেরাস, বুঝতনি? খুন খারাপির কথা আর কোনোদিন কইছ না, বুঝতনি? এই তুই কঠিন দি বিশ্বাস তো ওরে গিলে। হ্যাঁ, আরে খুনি এলে যেতে পালাই তারি বজ্জ। ও খুব বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে। হাই, মোমবাতি নিবাই যে। আরে না, অন্ধকার হইয়া যাইবে, এই জায়গায় ভূত হইয়া পড়বে, মোর ডর লাগতে আছে বজ্জু। আন নিবা, নহলে তোরে ভূত বানাই দিমু। ভূতের কিন্তু অনেক সমস্যা আছে কই দিলাম। ভূত বানাইয়া দেবে? আচ্ছা ঠিক আছে। এই কি হচ্ছে? নাক ডাকা বন্ধ কর, গুঞ্জা। ভূত হওয়ার কিন্তু অনেক ঝামেলা বজ্জু। চুপ কর, চুপ কর। দরজাটা দেখো, এমনি এমনি খুললে গেলে বাতাসে দরজা খুলে গেছে। আন গুঞ্জা, গুঞ্জা। হ্যাঁ
দেখেছি ভূত পেতনি রাক্ষস সব সাউল বলের গল্প, এসব ভূত পেতনি বলে কিছুই নাই। এই মৌ খামাকা আমার মাথাত মারিচ্ছে কৃষক। আয় তো তোর মাথাত মারিন, গুঞ্জা গুঞ্জা বেশি কথা কয়। আমি মনে করি মৌ 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 ঠিকই, দেখো দেখো ওই গান্ডুকে আমি ঠিকই করছে, ভূত এটি আছে ওই যে এটি এটি এটি। আমি তোর মাথা তো গান্ডগোল হয়েছে, তোরে একটা উপদেশ দিই বুঝছো, কি বলে কোন কথা কইস না তুই গুঞ্জা, খালি সে মাথা দি গুঞ্জা, ধনগার মাথা এক লোকে খারাপ হয়েছে। দেখছো এই কথা তোমাকে কইছিলাম, নিজের চোখ থামি না দেখলে বিশ্বাসই করল নাহিনি ওটি ভূত আছে। আর মত থাক, আয় তো দরাইন, তুই তুই ইয়ে তো দায়িত্ব হইব, দাইবাস দাইবাস ওরে বাইরে আর গাতার হেলান দিস না, টেনশনে আর বুক ধরফর করের। বুঝি তোরে শাস্তি দেওয়ান লাগবো, তোরে আজ আমি ও মাইবাস ডাইবাস ডাইবাস রে ভাই মোরে ভান্দা বেড়ে গেছি। এ ভাই ঘরের মধ্যে কে আছে, আমি মিছিলে দরজা খোলো। আমার মাথায় একটা বুদ্ধি আয়া পড়ছে বুঝছো, তোমরা ওদিকে হরে রাখা দাও, মুই ভাঙিয়ে দিতে আছি দরজাটা বুঝছো। কারে মারলি, এটা তো ডিটেকটিভ, ফানি লই আয়। তুই ঠিক আছো তো মিস্টার? হ্যাঁ না এবার ওটা 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 আমাকে কে আঘাত করলো? একটা ভূতে মারছি। ভূত?
তোমরা তিন পাগল মিলে আমার সাথে ইয়ারকি মারছো? হ্যাঁ আগে মুখে কথা হলেন। হ্যাঁ হ্যাঁ আমরা নিজের চোখে দেখছি। চোখে ভুল দেখেছো, আমাকে আর তোমরা বিরক্ত করবে না। সরি স্যার, আমরা বুঝে পারি নি। চল এই দরজা দিয়ে ফালাই যাই। মা গো, আল্লাহ জাতনি বাসাই দিছে। হ্যালো, তুমি তাহলে সেই লোক, চলো আমার সাথে। ও মোর উইলটা দাও, দেহ আমি পড়ে শোনাইতেছি। আরে বেশি কাপাকাপি করিস না, নিজেরে শান্ত রাখ। সেকশন 18 মোর ভাতিজা লাইসেন্সিং কে 12,50,000 টাকা দিয়ে গেলাম, আর মোর বাইক না কার্লিলিং রে। এ এটা তো আমার বাইক না কার্লিলিং রে দিয়ে গেলাম, বাকি সম্পত্তি 67 পয়সা। 67 পয়সা? মাথা পড়ে গেছি রে। গেছি গেছি।